অফিসের পেছনে বিরাট জরাজমি ভরাটের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য কামারহাটি পৌরসভায়। কাউন্সিলরের দাবি, এ বিষয়ে আমি কিছু জানি না। কাউন্সিলরের অফিসের পেছনে বিরাট জলাভূমি ভরাটের অভিযোগ। কে বা কারা রাতের অন্ধকারে ট্রাক্টরে করে মাটি ফেলে ভরাট করছে প্রায় 15 বিঘা জমির জলাভূমি। পৌরসভা এলাকার মধ্যে এভাবে জলাশয় ভরাট হলেও পৌরপ্রধান কিছুই জানেন না বলে দাবি করেছেন। যদিও এ বিষয়ে পৌরপ্রধানের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন। কামারহাটি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অফিসের পেছনেই প্রায় 15 বিঘা জলা জমি রয়েছে। কাউন্সিলর সুশান্ত চ্যাটার্জি প্রতিদিন অফিসে আসেন। এই বিষয়ে আমার কোনো জানা নেই, কেউই আমার কাছে কোনো অভিযোগ করেনি বা ইনফরমেশন দেয়নি। আমি শুনলাম, আমি দেখব, আমি খবর নিচ্ছি। প্রথম কথা হচ্ছে, যদি যেখানে খাদ রয়েছে ওটা কেএমডিএর অধীনেই রয়েছে, ট্রিটমেন্ট প্ল্যান্টের যে জায়গা সেই ট্রিটমেন্ট প্ল্যান্টের জায়গার মধ্যেই এটা পড়ে, তো সেখানে কেএমডিএর সঙ্গে আমি কথা বলে নিচ্ছি। বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জির ভাই সুশান্ত চ্যাটার্জি নির্দল প্রার্থী হিসাবে জয়ী হয়েছেন। তাকে এ বিষয়ে ফোন করা হলে তিনি জানান কিছুই জানেন না। জায়গাটা যেহেতু কেএমডিএর দায়িত্বের মধ্যে পড়ে, তার নিজস্ব জায়গা রক্ষণাবেক্ষণ করা এবং তার প্রপার কাজ দেখে নেওয়া। তবে কেউ যদি এটা করে থাকে তা অত্যন্ত অন্যায় এবং কাজটা আমরা সাপোর্টও করি না। আমরা কাউন্সিল অফিসে কিছু জানতে পারি, নির্দিষ্ট ব্যবস্থা তো নেবই। তবে কেএমডিএকে অনুরোধ করবো, আপনারা ইমিডিয়েটলি সত্বরে এই বিষয়ে যোগাযোগ করে ব্যবস্থা নেবেন। তবে জমিটি কেএমডিএর তত্ত্বাবধানে রয়েছে বলে জানা গেছে। কেএমডিএর ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার জানান, আমাদের কাজ জল সংক্রান্ত, কোথায় কে মাটি ফেলছে সেটা আমাদের দেখার দায়িত্ব নয়। রাতের অন্ধকারে মাটি পড়ছে, আমরাও শুনেছি যে বেশ কিছু ওখানকার স্থানীয় লোকের থেকে যে রাতের অন্ধকারে বিভিন্ন ডাম্পার টাম্পার ঢুকে মাটি ফেলছে, এগুলো কেন ফেলছে এটার প্রথম প্রশ্ন তো আমাদের কেএমডিএর কাছে করা উচিত। এবং নিশ্চিতভাবেই কোনো পরিকল্পনা আছে খালকে বুঝিয়ে দিয়ে, হয়তো কোনো জমি হাঙর দেখুন এর পিছনে থাকবে। জল জঙ্গল জমি সমস্ত কিছু এই কর্পোরেট পুঁজি দখল করতে চাইছে। এখানেও দেখুন কারো নিশ্চিতভাবে মদত থাকবে। এই যে কারখানাগুলো সরিয়ে দিয়ে সমস্ত বড় বড় হাউজিং হচ্ছে, প্রমোটিং হচ্ছে, এতে তো পরিবেশেরও ভারসাম্য নষ্ট হচ্ছে। এই পরিবেশকে রক্ষা করার জন্য যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের আপনাদের মাধ্যমে যে খবর আমরা পেলাম, সেই অঞ্চলের মানুষও কিছু খবর দিয়েছে। নিশ্চিতভাবে আমরাও পরিবেশের রক্ষার আন্দোলন, ওখানে খাল যদি বুঝিয়ে দেওয়া হয়, কামারহাটি এমনি জলমগ্ন হচ্ছে, আবার যদি কোনো খাল বুঝিয়ে দিয়ে সেখানে নতুন কিছু করার পরিকল্পনা থাকে জমি হাঙরদের, তাহলে নিশ্চিতভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, কামারহাটি আবার জলমগ্ন হবে। এই বিষয়ে আমরা পৌরসভার চেয়ারম্যানের কাছে নিশ্চিতভাবে ডেপুটেশন দেব। বিরোধীদের দাবি, কাউন্সিলরের অফিসের পেছনের জমি ভরাটের কাজ চলছে, তিনি জানেন না বলেন কি করে। তাদের অভিযোগ, কাউন্সিলর এই কাজে যুক্ত। ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। তৃণমূলের ওয়ার্ড অফিসের পেছনে কেএমডিএর জমি ভরাট হচ্ছে, তো এটা কার মদতে বা কীভাবে হচ্ছে সেটা বোঝা খুব পরিষ্কার। আমার বাড়ির পেছনে কিছু হলে বা আমার বাড়িতে কিছু হলে আমি তারপরে যদি বলি যে আমি জানি না, এটা তো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কামারহাটি। আদি মোহিনী মোহন কাঞ্জিলা বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।